ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পর্ব দুই নিয়ে অর্থাৎ এখানে আমরা এবং অধ্যায় নিয়ে আলোচনা করব থেকে নং পৃষ্ঠা পর্যন্ত তাহলে পর্ব এক এবং দুইয়ের মাধ্যমে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন হবে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নমুনা আকারে আমরা তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমরা বাসায় যদি প্র্যাকটিস করে নাও তাহলে পরীক্ষা তোমাদের জন্য খুব সহজ হবে এবং ধারাবাহিক সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে ধরে তোমাদের সকল বইয়ের এবং সামষ্টিক মূল্যায়নের দেওয়ার চেষ্টা করি এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এখনই তাহলে চলো আমরা চার পাঁচ ছয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে আসি দেখো আমি এখানে লিখে রাখলাম পর্ব দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় চার পাঁচ ছয় আলোচনা করবো অর্থাৎ ছত্রিশ থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় কি বলা আছে দেখো ছবি দেখে তাদের মিল এবং অমিল খুঁজে বের করো অর্থাৎ তোমাকে কিছু ছবি দিবে রাস্তার এলাকার বা গ্রামীণ পরিবেশের সেই ছবিগুলোর মিল বর্তমান এবং অবস্থার মিল এবং অমিল খুঁজে বের করতে হবে অর্থাৎ প্রাকৃতিক উপাদানের যে পরিবর্তন হয়েছে তার ধারাবাহিকতা তুলে ধরতে হবে এরপর দেখো দুই নং প্রশ্ন প্রাকৃতিক উপাদানের পরিবর্তন নিয়ে আলোচনা করো এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তা অনুসন্ধান করো অর্থাৎ প্রাকৃতিক উপাদান পরিবর্তন নিয়ে আলোচনা করবা সেটা মূলত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এবং পরিবর্তন সমূহ সম্পর্কে অনুসন্ধান করবে এরপরে তোমাকে কিছু প্রশ্ন দিতে দেখো উক্ত কাজে তোমার ভূমিকা কি ছিল অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধানে তোমার ভূমিকা কেমন ছিল উক্ত পরিবর্তনের কারণ সমূহ কি অর্থাৎ এই যে সামাজিক পরিবর্তন বা প্রাকৃতিক পরিবর্তন হয়েছে এর কারণ কি অর্থাৎ কোন সমস্যার সম্মুখীন হলে কার সাহায্য নিয়েছে অর্থাৎ এই যে তোমাদের গাণিতিক অনুসন্ধান বা বৈজ্ঞানিক অনুসন্ধান করতে বলা হয়েছে এই বৈজ্ঞানিক অনুসন্ধানে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে তোমাদেরকে কে সাহায্য অথবা তোমরা কার সাহায্য নিয়েছো আমরা অধ্যায় চলে দেখো মানচিত্রে বাংলা অঞ্চল কেমন ও কোথায় ছিল তার বর্ণনা দাও একদম বহু বলা আছে বাংলা অঞ্চলের অবস্থান বা ভৌগোলিক পরিচয় দাও বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও দুই নং প্রশ্নটি দেখো বাংলা অঞ্চলের ভূমিরূপ বা ভূ প্রকৃতি কেমন ছিল তা লিখো বাংলা অঞ্চলের ভূমিরূপ কেমন ছিল তা লিখো তিন নং প্রশ্ন দেখো বাংলার প্রথম নগর সভ্যতা আলোচনা করো অর্থাৎ অর্থাৎ বাংলার প্রথম নগর এর গঠন প্রক্রিয়া কিভাবে গঠিত হয়েছে এবং কখন ছিল এটি এবং এর ফলে ওই অঞ্চলের মানুষের সামাজিক রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থার যে পরিবর্তন এসে তা আলোচনা করো ভৌগোলিক অবস্থান আমাদের জীবনকে প্রভাবিত করে তোমরা তোমার এলাকার ভৌগোলিক প্রভাব নিয়ে অনুসন্ধান করো অর্থাৎ ভৌগোলিক অবস্থান আমাদের জীবনকে প্রভাবিত করে এবং তোমার এলাকার যে ভৌগোলিক প্রভাব আছে তার অনুসন্ধান করতে হবে এক নং এভাবে যে ভৌগোলিক পরিবেশের উপাদান তোমার এলাকার তারপরে সমাজ ও সংস্কৃতিতে ভৌগোলিক পরিবেশের প্রভাব লিখো এবং তোমার অঞ্চলের মানুষের পেশার উপরে এই ভৌগোলিক প্রভাব পরিবর্তনের আলোচনা করো অর্থাৎ তোমার অঞ্চলের মানুষের পেশার উপর যে ভৌগোলিক প্রভাব বিস্তার করে তা আলোচনা করো এভাবে তোমাকে উদ্দীপক আকারে বা সৃজনশীল আকারে দিতে পারে ছয় নং অধ্যায়টি দেখো এক নং প্রশ্ন জীবাশ্ম বা ফসিল কাকে বলে দুই নং প্রশ্ন হচ্ছে কৃষি বিপ্লব ও নগর বিপ্লবে মানুষের জীবনের পরিবর্তন সমূহিক অর্থাৎ কৃষি বিপ্লবের ফলে বা নগর বিপ্লবের ফলে মানুষের জীবনের যে ব্যাপক পরিবর্তন এসেছে তা তুলে ধরো দক্ষিণ এশিয়ার ভূমিরূপ বা ভূ প্রকৃতির গঠন ও প্রভাব আলোচনা করে দলে খাতায় লিখে রাখো অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে ভূমি রূপের বা ভৌগোলিক গঠন ও এর প্রভাব আলোচনা করবা তারপর খাতা এটা লিখে রাখতে পারো চার নং প্রশ্ন দেখো প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কিভাবে গঠন হয়েছিল প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করতে হবে এবং সমুদ্র তীরে গড়ে ওঠা সভ্যতা কিভাবে সমুদ্র তীরের মানুষের জীবন মান পরিবর্তন করেছে সমাপ্ত অর্থাৎ তোমাদের এক থেকে তেহাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ যে ছয়টি অধ্যায় রয়েছে তার নমুনা প্রশ্ন আকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে তুলে ধরছি তোমরা এগুলো অনুশীলন করবে এবং পরীক্ষার আগে যদি আমরা সমাধান পেয়ে থাকি প্রশ্ন তার সমাধান আমরা এখানে তুলে এবং সারা বছরই তোমাদের ষানবাসিক সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন এবং প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান আমরা জৈস লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য তোমরা জৈস লাইব্রেরি এখনই শেয়ার করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে